সুধী ভক্তমণ্ডলী, বিগত পর্বে আমরা গরুড় পুরাণের প্রথম অধ্যায়ে যমলোক যাওয়ার পথের কথা জেনেছিলাম। আমরা জেনেছিলাম যমলোক পৌঁছানোর পূর্বে ষোলটি ভয়ানক কষ্টপূর্ণ গ্রামকে পাড়ি দিতে হয়। আজ আমরা যমলোকে যাওয়ার পথে পাপী জীবকে যে যে দুঃখ কষ্ট ভোগ করতে হয়, বৈতরণী পার হতে গিয়ে জীবকে যে যে যন্ত্রণা ও যাতনার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়, তার কথা বিস্তৃতভাবে জানব। পক্ষীরাজ গরুর বললেন, হে ভগবান, যমলোক যাওয়ার পথ কতটা দুঃখদায়ী। এখানে জীব পাপ করে সেখানে কেমন করে যায়, সে সকল কথা আমায় বলুন। ভগবান বললেন, হে গরুর, যমলোকের পথ অত্যন্ত দুর্গম ও দুঃখদায়ী। সে কথা শুনে আমার ভক্ত হয়েও তুমি ভয়ে কাঁপতে থাকবে। সেই যমলোকে গাছের ছায়া নেই যেখানে জীব বিশ্রাম নিতে পারবে, সেখানে অন্ন নেই যার দ্বারা জীবের প্রাণ নির্বাহ হবে, সেখানে না তো কোথাও জল দেখতে পাওয়া যায় যার দ্বারা অতি পিপাসার্থ জীব পান করে পিপাসা মেটাবে। হে পক্ষীরাজ, সেখানকার আকাশে 12টি সূর্য একসাথে তাপ বিকিরণ করে, যেমনটি প্রলয়কালে ঘটে। সেখানে তীব্র শৈত্যপ্রবাহ এবং ঝঞ্ঝায় জীব অত্যন্ত কাতর হয়ে পড়ে। কোথাও বড় বড় বিষাক্ত সর্প দ্বারা দংশন করানো হয়, কোথাও কোথাও বিষাক্ত কাঁটা ফোটানো হয় সর্বশরীরে, কোথাও ভয়ঙ্কর সিংহ হিংস্র বাঘ এবং কুকুর দিয়ে খাওয়ানো হয় জীবকে, কোথাও বিছার দংশন করানো হয়, আবার কোথাও বা আগুনে পোড়ানো হয় পাপী জীবগণকে। এরপর 2000 যোজন বিস্তৃত ভয়ঙ্কর অসিপত্র বন আছে। প্রতিটি গাছের পাতা তরবারির ন্যায় তীক্ষ্ণ ও ধারালো। সেই বনে কাক, শকুন, পেঁচা ও বিষাক্ত মৌমাছি ও ভীমরুলের বাস। যখন বনের চতুর্দিকে দাবানল লাগে তখন জোক ও মৌমাছির কামড়ে তথা আগুনের তাপে ত্রস্ত জীব বৃক্ষতলে আশ্রয় নেয়। তখন তরবারি সদৃশ পাতায় জীবের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, জীব যন্ত্রণায় ছটফট করে, চিৎকার করে কাঁদে। কোথাও অন্ধকার কুয়ায় ফেলা হয়, কোথাও পর্বত শিকর হতে ফেলা হয়, কখনো বা ছুরির তীক্ষ্ণ ফলাসম রাস্তায় জীবকে হাঁটানো হয়, আবার কোথাও কোথাও তীক্ষ্ণ পেরেকের উপর হাঁটানো হয় পাপী জীবগণকে, কোথাও অন্ধকারময় গুহায়, কোথাও বা জলে, কোথাও যোগ দিয়ে কাটানো, কখনো জ্বলন্ত অগ্নিতে ফেলা, কোথাও জ্বলন্ত বালিতে হাঁটানো হয়, কোথাও তাওয়ার মতো উত্তপ্ত পৃথিবীর উপর চলতে বাধ্য করা হয়, কোথাও ঘোর অন্ধকার, আবার কোথাও ধোঁয়ায় ঢাকা পথে চলতে হয় জীবকে, কোথাও অগ্নি বর্ষা হচ্ছে, কোথাও পাথর বৃষ্টি, কোথাও তীব্র শিলা বৃষ্টি, কোথাও রক্ত বর্ষা, কোথাও গরম জলের বর্ষা, আবার কোথাও কাদার বৃষ্টিপাত সহ্য করতে হয়,
কোথাও পূজ রক্ত কুণ্ড, কোথাও বিষ্ঠা ভরা কুণ্ডে থাকতে বাধ্য করা হয় ওই সকল জীবকে। পথের মধ্যবর্তী স্থানে বৈতরণী নামে ঘোর নদী আছে, যার কথা শ্রবণে শরীরে রোমাঞ্চ ও শিহরণ একই সাথে জেগে ওঠে। সেই নদী একশো যোজন চওড়া, নদীতে পূজ রক্ত ভরা, সেখানে রক্ত মাংস পূজ মিলেমিশে কাদা হয়ে আছে। সেটি ভীষণ গভীর ও পার হতে অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে হয় জীবকে, যেটি বড় বড় কুমিরে পরিপূর্ণ এবং মাংসভোজী অগণিত পাখির নিবাস স্থল। হে গরুড়, যেমন অগ্নিতে উত্তপ্ত কড়াই মধ্যে ঘি টকবক করে ফোটে, ঠিক সেই প্রকার পাপীকে আসতে দেখে ওই নদীর জল ফুটতে থাকে এবং চারিদিকে সুচের মতো তীক্ষ্ণ ঠোঁটধারী শকুন ও কাকে পরিপূর্ণ ওই নদী ব্যাপ্ত হয়ে আছে সুইচ, ঘড়িয়াল, কুমির, জোক, মাছ, কচ্ছপ তথা অন্যান্য মাংসভোজী জলচর প্রাণী দ্বারা। ওই নদীতে নিক্ষিপ্ত পাপী জীব তীব্র রোদন করে আর বলে, হে ভাই, হে পুত্র, হে পিতা, রক্ষা করো। যখন ওই পাপী জীব ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়, তখন ওই রক্ত মাংস খেতে হয় জীবকে। ওই নদী রক্তপূর্ণ ফেনায় ভরা, বিকট গর্জনকারী ওই নদীকে দেখা মাত্রই পাপী জীব মূর্ছা যায়। ওই নদীতে পতিত জীবকে উদ্ধার করার মতো কেউ নেই। ওই পাপী জীব নদীতে উৎপন্ন হাজার হাজার ঢেউয়ের মাঝে পড়ে পাতালে তলিয়ে যায়, আবার পরক্ষণেই উপরে উঠে আসে। হে গরুড়, পাপী জীবগণের পতনের জন্যই ওই নদী নির্মিত হয়েছে। এরূপ কঠিন ও অত্যন্ত দুঃখদায়ী নদীর পারও দেখা যায় না। এই প্রকারে যমলোকের পথে অনেক প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে করতে চিৎকার করে কাঁদতে কাঁদতে পাপী জীব যমলোক পৌঁছায়। কাউকে ফাঁসিতে বেঁধে, কাউকে অঙ্কুশে বিদ্ধ করে টানতে টানতে, কাউকে অস্ত্র দ্বারা কাটতে কাটতে যমদূত পাপীদের যমলোকে নিয়ে যায়। যমদূত কারো নাকে দড়ি দিয়ে, কাউকে কানে দড়ি পরিয়ে, কাউকে কাল পাশে বেঁধে, আবার কাউকে কাকের মতো টানতে টানতে যমলোক নিয়ে যায়। গলায়, বাহুতে, পায়ে শিকল বেঁধে, মাথায় ও পিঠে লোহার ভারী বোঝা চাপিয়ে পাপীদের রাস্তা চলতে বাধ্য করা হয়। ভয়ানক যমদূত গদার প্রহার করতে থাকে। সেই পাপী ও দুঃখী জীবের মুখ থেকে রক্ত ঝরে ঝরে পড়ে, আর পিপাসার্ত জীবকে সেই রক্তই পান করতে হয়। তখন নিজকৃত কর্মের কথা ভাবতে ভাবতে জীবের হৃদয়ে গ্লানি জন্মায় এবং অনেক দুঃখ কষ্ট ভোগ করে সেই জীব যমলোক পৌঁছায়। পাপী জীব পথে যেতে যেতে অনুশোচনায় মনে মনে ভাবে, বড় ভাগ্যে অতি পুণ্য ফলে মানুষ জন্ম লাভ করেছিলাম, সেই জন্মে আমি কোনো প্রকার ধর্ম আচরণ করিনি, কাউকে কোনো প্রকার দান দেইনি, কোনো যজ্ঞ, কোনো তপস্যা, কোনো দেবতার পূজা, সবিধি তীর্থের সেবা কিছুই তো করিনি, যা থেকে এই দেহ উদ্ধার হবে।
না ব্রাহ্মণের পূজা, না গঙ্গা স্নান, না সাধু বৈষ্ণবগণের সেবা, আর কখনো পরোপকার তাও তো করিনি। সেই জন্য হে দেহদারী, হে দেহীন, নিজ কৃত কর্মফল ভোগ করো। কখনো পশু পক্ষীদের জলপানের জন্য পুষ্করিণী খনন করি নাই, ব্রাহ্মণগণের জীবিকার নিমিত্ত কিছু বৃত্তি তাও দি নাই। সেই জন্য হে দেহীন, কর্মফল ভোগ করো। কখনো অন্নদান করিনি, গোবৎসগণকে তৃণ দেয়নি, বেদাদি শাস্ত্রকে শ্রদ্ধা করিনি, কখনো ভাগবত আদি পুরাণ শ্রবণ করিনি, কখনো ভাগবত পাঠক ব্যাসেরও পূজা করিনি। সেই জন্য হে দেহীন, কর্মফল ভোগ করো। আমি কখনো স্বামী, গুরু, প্রভুর আজ্ঞা পালন করিনি, কখনো গুরুজনদের সম্মান ও আদর করেছি মনে পড়ে না, কাউকে সেবাও করিনি। সেই জন্য হে দেহীন, কর্মফল ভোগ করো। পতিসেবা, পতিসেবা স্ত্রীর পরম ধর্ম, একথা জেনেও যে নারী পতির সেবা করেনি, পতির মৃত্যুতে সতীও হয়নি, বিধবা হয়েও তপস্যা ব্রত আচরণ করেনি, সেই জন্য হে দেহীন, নিজ কৃত কর্মফল ভোগ করো। আজ এই পর্যন্ত। যম পথের বাকি অংশ আগামী পর্বে। সবাই মিলে বলুন রাধা রাধা।